হ্যালো মাই ডিয়ার শ্যামব্রো গাইস ইট গোয়িং হুম আই होप অল ইজ वेल ওকে তো আজকে আমরা কি করব তো আজকে আমরা কিছু হ্যাপি মোমেন্টস সম্পর্কে জানব হুম আচ্ছা সারা দিনে তো এমন কিছু মোমেন্টস আমাদের রেগুলারই থাকে যেগুলোতে আমরা হ্যাপি হই তাই তো যেমন ধরো যখন আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে থাকি হুম খন ধরো একসাথে ডিনার করি যখন একসাথে লাঞ্চ করি তখন কিন্তু আমরা খুব হ্যাপি হ্যাপি ফিল করি তাই তো হম আবার যখন ধরো তোমাকে তোমার মাম্মি আদর করে যখন তোমাকে তোমার পাপা আদর করে স্টোরি বলে হম যখন তোমার মাম্মি পাপা আর ফ্যামিলি মেম্বাররা তোমার কেয়ার করে তখন তো তুমি হ্যাপি হ্যাপি ফিল করো তাই তো হম আবার যাও কন্তব মমি তোমাকে ধরব বকি হুম তখন তুমি তো স্যাড হয়ে যাও তাই না হুম আমিও কিন্তু আমার মমি বকলে স্যাড ফিল করি আচ্ছা আজকে কিন্তু আমরা কিছু হ্যাপি মোমেন্টস এর ব্যাপারে জানব হুম আর একটা অ্যাক্টিভিটি করব তোমরাও করবে তো ওকে আচ্ছা অ্যাক্টিভিটিটা করার জন্য কিন্তু দেখো

এইবার দেখো তোমার বুকে এইরকম একটা পেজ দেখতে পাচ্ছ তাই না হুম আচ্ছা এখানে কিন্তু অনেক হ্যাপি মোমেন্টসের পিকচার দেওয়া রয়েছে হুম যেমন ধরো এই যে গ্র্যান্ড মাদার কাছ থেকে কোন স্টোরি শোনা হুম আচ্ছা গ্র্যান্ড মা যখন আমাদেরকে স্টোরি শোনায় না তখন তো সেটা হ্যাপি মোমেন্ট কারণ তখন তো আমরা খুব এনজয় করি তাই না হুম আর গ্র্যান্ডমা যেরকম ভাবে স্টোরিটা বলে শুনতে তো আরও ভালো লাগে তাই না হুম আবার ধরো গ্র্যান্ড এর সাথে কখনো বাইরে যাওয়া মানে ধরো ইভিনিংয়ে পার্কে যাওয়া হুম সেই টাইমটাও কিন্তু একটা হ্যাপি মোমেন্ট তাই না হুম আচ্ছা তারপরে এই যেমন ধরো টেলিভিশন টাইম উইথ আওয়ার ফ্যামিলি হুম আমরা যখন ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে টিভি দেখি হুম তখন তো কত হ্যাপি থাকি আমরা তাই না কত মজা হয় তাই তো হুম আবার যেমন ধরো আমরা যখন আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে কোথাও বাইরে বেড়াতে যাই বা ধরো পিকনিক করতে যাই তখনও তো আমরা খুব মজা করি সবাই মিলে তাই না সেইটাও তো আমাদের হ্যাপি মোমেন্ট তাই না আচ্ছা যখন আমরা ব্রাদার সিস্টার সবাই মিলে একসাথে খেলা করি তখনও তো আমরা কত মজা করি কত এনজয় করি তাই না হুম তাহলে সেই টাইমটাও তো একটা হ্যাপি মোমেন্ট তাই না হুম আচ্ছা আমরা যখন ফ্যামিলি সবাই মিলে একসাথে ডিনার করি বা ধরো লাঞ্চ করি তখন তো আমরা সবাই কত মজা করি তাই না হুম তাহলে সেই টাইমটাও কিন্তু একটা হ্যাপি মোমেন্ট তাই তো হুম আচ্ছা আমরা যখনই হ্যাপি থাকি যখনই আমরা হ্যাপি ফিল করি সেটাই কিন্তু হ্যাপি মোমেন্ট তাই তো হুম এবারে দেখো এখানে এই রকম ভাবে ছোট ছোট করে বক্সেস ড্র করা আছে তাই তো আমাদের এবার দেখতে হবে যে আমাদের হ্যাপি মোমেন্টস কোনগুলো কোন মোমেন্টসগুলো হুম সেইখানে কিন্তু আমাদের করতে হবে ঠিক দেখো এই যে আমি টিক দিয়ে দিয়েছি হুম এই যে এই সবগুলোই কিন্তু আমার কাছে হ্যাপি মোমেন্টস হুম তোমাদের হ্যাপি মোমেন্টস কোনগুলো তোমরা চটপট ঠিক দিয়ে দাও দিয়ে দিয়েছো ভেরি গুড সো ডিয়ার চিলড্রেন আজকে তো আমরা কিছু হ্যাপি মোমেন্টস এর ব্যাপারে জানলাম আর আমরা অ্যাক্টিভিটিও করলাম তাই তো এইবার কি করতে হবে এই পেজটা গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বা পাপা কাউকে বলতে হবে হুম আচ্ছা আজকে কিন্তু তোমরা বাড়িতে ফ্যামিলি মেম্বারস এর সঙ্গে টাইম স্পেন্ড করবে সবাই মিলে একসাথে লাঞ্চ করতে পারো তারপরে আবার ডিনারও করতে পারো হুম ওকে সো ডিয়ার শ্যামল গাইস স্পেন্ড सम কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্যামিলি এন্ড অলওয়েজ বি হ্যাপি ওকে সো বাই বাই ফর নাও সি ইউ সো